হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন একদম ভোর 5:30টার সময়। আমরা ওলা কিংবা উবের ধরবো, থামলে থেকে তো বোঝাই হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা চেন্নাই পন্ডিচেরি মিলিয়ে, পন্ডিচেরিই আমাদের মেন প্ল্যান। সো দেখতে থাকুন নতুন ব্লগ সিরিজ, আশা করি ভালো লাগবে, আর সমস্ত ডিটেলস আমি আপডেট করে দেবো। 6:45টার সময় আমরা ওলাতে উঠলাম। হালকা হালকা ভোরের আলো ফুটছে। পাঁচটা 55 এয়ারপোর্টে চলেই এলাম। ঢুকে গেলাম এয়ারপোর্ট, বাড়ি থেকে ওই 10-12 মিনিট মতো টাইম লাগলো। আমি এয়ারপোর্টে ঢুকবো, ডিজি যাত্রা দিয়ে ঢোকার চেষ্টা করবো। আমরা ডিজি যাত্রা দিয়ে ভেতরে ঢুকে ইন্ডিগোর কাউন্টারে যাচ্ছি। ডিজি যাত্রার সঙ্গে বোর্ডিং পাস আমরা বাড়ি থেকেই কানেক্ট করে এনেছিলাম। আমরা পাশের কাউন্টারে দাঁড়িয়েছিলাম, আমাদের এই ফাস্ট ফরওয়ার্ডে ডেকে নিল, মনে হয় বাচ্চা আছে বলে। সাথে এই আমাদের বোর্ডিং পাস রেডি হয়ে গেছে, এবার আমরা যাবো সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকবো। এখন বাজে 6:10, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, এই যে ফ্লাস্ক এগুলো কিছু আটকায়নি। স্ট্রলারটা এখানে ওইদিকে এইদিকে রাখতে হয়েছিল স্ট্রলারটা। স্ট্রলারটা বোর্ডিং এর সময় নিয়ে নেব, পরে দিয়ে দেব। আমরা সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকলাম। টিম টিমও স্ট্রলারে যাচ্ছে। আমরা এখন যাব লাউঞ্জের দিকে। আমরা উপরে যাচ্ছি ফুড কোর্টে, লাউঞ্জের দিকে। লাউঞ্জে দেখলাম নিচ থেকে অনেক লাইন পড়েছে, জায়গায় যাচ্ছি। এই যে সামনে লম্বা লাইন। লাউঞ্জের ভেতর ঢুকেছি আর টিম টিম পুরো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে পুরো লাউঞ্জ। টিম টিম লাউঞ্জ থেকে খেয়ে দিয়ে বেরোলাম, টিম টিম থাকতে চাইছে না ভেতরে। লাউঞ্জটি এখনো ভেতরে বসে আছে, খাচ্ছে ওর খাবারটা। ভেতরটা খুব গরম আর খুব কনজাস্টেড, মানে গরম লাগছে ভেতরটায় পুরো। ক্রেডিট কার্ডে পার হেড 2 টাকা করে পড়লো লাউঞ্জে। টিম টিম এই যে আমরা অ্যাকচুয়ালি ফাঁকায় বসেছিলাম, 21 নম্বরের গেটের কাছে যেতে হচ্ছে, 21 গেট নাম্বার ফাঁকার জন্য ওই দিকটায় বসেছিলাম। এখন বোর্ডিং শুরু হয়েছে, আমরা যাচ্ছি। এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, বোর্ডিং চলছে। এখন এখানে লম্বা লাইন পড়েছে, আমরা ওয়েট করছি। আমাদের এখন বোর্ডিং হচ্ছে, এইভাবে স্ট্রলারটা নিয়ে নেবে। টিমে স্ট্রলারটা প্লেনের গেট থেকে নিয়ে নেবে, আবার নামার সময়তে এই গেটেই দিয়ে দেবে। আমরা বোধহয় সবচেয়ে লাস্ট। লম্বা লাইন। ইন্ডিগো 6C563 8:22 পুশব্যাক শুরু হলো, আর এটা টাইমিং ছিল 8:25।
টিম ঘুমিয়ে পড়েছে। নিচে পাহাড়ের খাজে মেঘ দেখা যাচ্ছে। এখন বাজে 10:41, আমরা নেমে গেলাম। আমাদেরকে তো স্ট্রলারটা নিতে হবে, এদেরকে জিজ্ঞেস করো। চলে এলাম চেন্নাই। আমরা নেমে প্লেন থেকে চেন্নাই এয়ারপোর্টে নেমে ওপরে উঠলাম, এবার যাচ্ছি ট্রলিটা কালেক্ট করতে। 2 নম্বরে না? অনেকটা হাঁটতে হবে, বেল্ট নাম্বার 2 এ যেতে হবে। আর আমরা মেট্রো ধরার জন্য আবার লিফটে করে ওপর যেতে হবে। মেট্রোতেই যাব আমরা, কারণ মেট্রোর একদম পাশেই আমাদের হোটেল। আমরা আমাদের লাগেজ পেয়ে গেছি, টিমটিম একটু খেয়ে নেবে, খেয়ে নিয়ে আমরা আশা করছি মেট্রোয় যাব। এখান থেকে মেট্রো ধরবো, কারণ আমাদের হোটেলটা মেট্রোর কাছেই আছে। আর এখানে ওলা পিক আপ পয়েন্ট কোথায় আছে আবার সেরকম বাইরে না গিয়ে এখান থেকে ডাইরেক্ট মেট্রো স্টেশনে চলে যাবো। আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেবি আমাদের ওপরে যেতে হবে মেট্রো স্টেশন যেতে গেলে। ওখানে লেখা আছে মেট্রো ওপরে এসকেলেটরে উঠতে, এই সরি আমাদের লিফটে উঠতে হবে। লিফটে লেখা রয়েছে 1 মেট্রো। এই যে এখানে মেট্রো স্টেশন আছে, সোজা গিয়ে মেট্রো ধরতে হবে আমাদেরকে। এই যে এখনও দেখাচ্ছে সোজা গেলে মেট্রো স্টেশন, আর সামনে ইন্টারন্যাশনাল টার্মিনাল। এই যে এখানে মেট্রো রুটটা আছে, ওখানে
লিটারালি উঠলাম। আমরা মেট্রো থেকে নামলাম সিএমবিটিতে, অনেক তাড়াতাড়ি পৌঁছলাম। ওলাতে ওর হলে অনেক টাইম লাগবে, ওখানে দেখাচ্ছি লিফ্ট কোথায় আছে। এবার আমরা লিফ্টে করে নিচে যাবো। আমরা কিউআর কোডে টিকিট পে করলাম, মানে পেটিএম থেকে টিকিট কেটেছিলাম। একটু একটু গম্ভীর হয়ে গেছে, একটু রেস্ট নেবে, অসুখ পুরো ফ্লাইটটাও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমরা যেখানটায় নেমেছি এটাই সিএমবিটি বাস স্ট্যান্ড, এখানেই আমরা হোটেল বুক করেছি। আর এখান থেকেই পন্ডিচেরির সমস্ত বাস ফাসগুলো ছাড়ে বিভিন্ন জায়গায়। বড়ো এটা, খুব বড়ো একটা বাস স্ট্যান্ড, তো হোটেলটা এখানেই বুক করেছি, যেহেতু কালকে আমাদের পন্ডিচেরির বাস আছে সকালবেলা, আর বাসটা এখানে কাছাকাছি কোথাও থেকে ছাড়বে আর কি। তো আমাদের হোটেলের নাম হোটেল লা ক্যাসেল, এটা আমরা বুক করেছি অ্যাগোডা থেকে। এটা পুরো সিএমবিটি বাস স্ট্যান্ড, আর আমাদের হোটেল ওই পিছনে দেখা যাচ্ছে। জাস্ট সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে জাস্ট ওপারটাই দেখা যাচ্ছে আমাদের হোটেলটা। আমি গুগল ম্যাপ দেখে এটা বুক করেছিলাম, আর রিভিউ মোটামুটি ভালোই ছিল, লেখা ছিল 3 স্টার হোটেল। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়।